কিছু মুখে লাগালেই মুখ ঘেমে যাচ্ছে। আর নাম্বার টু হচ্ছে মুখ কিছুক্ষণের মধ্যে কালো হয়ে যাচ্ছে। জানি সমাধানগুলো শোনার খুব ইচ্ছে করছে, কিন্তু তার আগে হ্যালো, আমি তোমাদের সবার প্রিয় সোনালি বলছি ব্লগস উইথ এসএস থেকে। এই চ্যানেলে সর্বদা আমি সবসময় তোমাদের জন্য মেকআপ এবং ত্বক ও চুলের বিভিন্ন রকমের সমাধান দেওয়ার চেষ্টা করি। তাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলে যেও না, কারণ আমি যদি কোনো ভিডিও দিই তাহলে তোমরা কিন্তু মিস করবে না। ও হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ওখানেও আমি ছোটোখাটো তোমাদের জন্য বিউটি টিপস শেয়ার করতে থাকি। শীতকাল কিন্তু বিদায় নিয়েছে, এবার হয়তো অনেকে একটু মন খারাপ হয়ে যাবে, কারণ এই ভর গরমে আমরা কিন্তু সবাই শীতকালটাকে মিস করছি। তো কিছু করার নেই, আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। এবার আমি একটা কথাতে আসি, যে শীতকালকে মাথায় রেখে যেরকমভাবে আমরা স্কিন কেয়ার করেছিলাম, সেরকম কিন্তু এই গরমেও আমাদেরকে গরমকালকে মাথায় রেখে স্কিন কেয়ার করতে হবে। কিন্তু এই গরমকালে যে দুটো প্রবলেম আমরা প্রত্যেকে খুব বেশি করে ফেস করছি, এক হচ্ছে কিছু মুখে লাগালেই মুখ ঘেমে যাচ্ছে, যার ফলে আমরা ইরিটেট হয়ে মুখে কিছু আর লাগাতেই আমাদের ইচ্ছে করছে না। আর নাম্বার টু হচ্ছে মুখ কিছুক্ষণের মধ্যে কালো হয়ে যাচ্ছে। বুঝতে পারছি সমস্যাগুলো কিন্তু ছোটোখাটো নয়, সমস্যাগুলো কিন্তু অনেকটাই বড়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এইরকম প্রকট গরমেও নিজেদের স্কিনকে উজ্জ্বল এবং ফ্রেশ রাখতে পারবে। তো চলো এবার সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমাদের সাথে একের পর এক শেয়ার করে নিই। গরমকালে যে প্রধান সমস্যাটা আমরা প্রত্যেকের ফেস করছি সেটা হচ্ছে ডিহাইড্রেশন। এবার যে তুলনায় প্রতিদিন গরম বাড়ছে, তাতে কিন্তু আমাদের তাপমাত্রাও প্রতিদিন অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছে, যার ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে এবং আমাদের শরীর থেকে জলও কিন্তু বেরিয়ে যাচ্ছে। এর ফলে শরীরের সাথে সাথে আমাদের স্কিনও কিন্তু ডিহাইড্রেট হয়ে পড়ছে। এবার তোমরা যদি চাও যে স্কিনকে উজ্জ্বল এবং ফ্রেশ রাখতে চাও এই গরমে, তাহলে কিন্তু শরীরের সাথে সাথে আমাদের স্কিনকেও ডিহাইড্রেট থেকে রক্ষা করতে হবে। তাই সবার জন্য আমার ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে, যারা চা এবং কফি প্রচুর পরিমাণে খাচ্ছ, তাদের কিন্তু চা এবং কফির পরিমাণ একটু কমিয়ে দিয়ে জলের পরিমাণের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। এবার এখন চা এবং কফি লাভাররা একটুখানি নাক সিটকাচ্ছ বা হয়তো কথাটা শুনে একটু রাগ হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। শরীর এবং স্কিনকে ভালো রাখতে হলে আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। চা এবং কফি লাভারদের আমি একেবারেই বলছি না যে একেবারে পুরোটাই কমিয়ে দিতে, হ্যাঁ একটুখানি খেতেই পারো, আর তার সাথে সাথে জলের পরিমাণটাও আমাদেরকে বাড়াতে হবে এবং প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলায় এক গ্লাস করে জল খেতে হবে। শুধুমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে খেলে হবে না, তোমাদেরকে দু ঘন্টা পর পর এক গ্লাস করে জল খেতেই হবে। আর যদি দেখছো যে গরমের মাত্রা খুব বেশি হচ্ছে, অর্থাৎ খুব বেশি পরিমাণে ঘাম হচ্ছে, বা যারা রান্নাঘরে দীর্ঘ সময় কাটাচ্ছ তাদেরকে বলবো, যদি দেখো যে শরীরটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু জল খেও, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গলা যেন শুকিয়ে যায় আর কেমন যেন একটা হাতে পায়ের টান পড়ছে। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের শরীরটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তাই আমাদের জলের প্রয়োজন। এবার এলাম আমার দ্বিতীয় অ্যাডভাইসে, ঘুম থেকে উঠেই জল তো খাচ্ছই, তার সাথে সাথে আমাদের ঘুম থেকে উঠেই জলের ঝাপটা দিয়ে মুখটাকে ক্লিন করতে হবে। এবার যাদের স্কিন তৈলাক্ত তারা অবশ্যই কিন্তু একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করবে, আর যাদের স্কিন শুষ্ক তারা প্লেন ওয়াটার দিয়ে ধুলেই হয়ে যাবে। আরেকটা কথা মাথায় রাখো, যারা এক্সারসাইজ করো যার ফলে প্রচুর পরিমাণে ঘাম হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করতে হবে। এতে কি হবে না, সারাদিন মুখটা ফ্রেশ থাকবে।
এবার এলাম আমার তৃতীয় অ্যাডভাইসে। মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর ওই ভেজা অবস্থায় কিন্তু টোনার ব্যবহার করতে হবে। জল যেমন আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, তেমনই কিন্তু টোনার আমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। তো আমি রিকমেন্ড করব গুড ভাইবসের ব্রাইটেনিং টোনার, রাইস টোনার। এটা এটা কিন্তু ভীষণ ভালো। আর তোমরা তো ডাবর গোলাবরি, এটাকে আমরা কি বলবো, ছোটোবেলা থেকে এইটাকে আমরা সবাই চিনি, আর এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। তাই এটা কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা কিন্তু এই দুটো টোনার ইউজ করতেই পারো। এবার এলাম আমার 5 নম্বর অ্যাডভাইসে। রোদে বেরোনোর আগে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করো। বেরোনোর ঠিক 10 মিনিট আগে সানস্ক্রিন ইউজ করো, নাহলে কিন্তু সানস্ক্রিনটা স্কিনের মধ্যে অ্যাক্টিভেট হবে না। আর সানস্ক্রিন ইউজ করার সাথে সাথে অবশ্যই ব্যাগের মধ্যে সানগ্লাস, ছাতা আর মাস্ক নিয়ে যেও, অর্থাৎ ফুল প্রোটেকশন নিয়ে তবেই রোদে বেরো। যদি তোমরা ছাতা বা সানগ্লাস না নিয়ে যাও, তাহলে কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যে মুখ ঘেমে কালো হয়ে যাচ্ছে। এবার এলাম আমার 6 নম্বর অ্যাডভাইসে। বাইরে থেকে ঘুরে আসার পর বা রাত্রে শোয়ার আগে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করতে হবে। যাদের স্কিন শুষ্ক তারা কিন্তু জেন্টল ফেস ওয়াশ ব্যবহার করবে, আর যাদের স্কিন তৈলাক্ত তারা কিন্তু ফোমিং ফেস ওয়াশ বা স্যালিসালিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করবে। ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোয়ার পর ওই ভেজা অবস্থায় টোনার লাগাতে হবে। ঠিক তার 5 মিনিট পর কোনো, মানে যেহেতু আমাদের গরমকাল সেহেতু হালকা মানে লাইট ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। পন্ডসের এই সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটাও কিন্তু খুব ভালো। তো এতক্ষণ যে কটা আমি তোমাদের সাথে অ্যাডভাইস শেয়ার করলাম, প্রত্যেকটা অ্যাডভাইস যদি এই ভিডিওতে মন দিয়ে শুনে তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমরা এই গরমে মুখ ঘেমে যাওয়া থেকে নিজেদের স্কিনকে রক্ষা করতে পারবে কালো হয়ে যাওয়া থেকে, এবং সারা দিন স্কিনকে উজ্জ্বল এবং ফ্রেশ রাখতে পারবে, আর স্কিনের যাবতীয় মানে খুঁটিনাটি সমস্যা থেকে স্কিনকে রক্ষাও করতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি প্রত্যেকের প্রচুর হেল্পফুল হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এই গরমে তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাগলো।